আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো সকালবেলা নাস্তা রেডি করে দিলাম, অফিসে চলে যাবে নাস্তা নিয়ে। তো একটু বেশি করে রুটি বানাইছি, অফিস কলিগদের সাথে একসাথে নাস্তা খাবে, সাথে আলু ভাজি করেছি। তো নাস্তাটা বক্সে ভরতেছে, আর আমি একটু ছাদে যাব ওর সাথে। সকালবেলা ছাদে যেতে অনেক ভালো লাগে, আর আমি অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না। তো রুটিগুলো নিয়ে নিল, এখন আলু ভাজিটা দিয়ে একসাথে বক্স লাগিয়ে দিবে। সকালবেলা কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়ে আছে রুমটা। তো এখানে হচ্ছে ফলি মাছ, ফলি মাছের কুপ্তা বানাবো আজকে। তো ফলি মাছের দিকে ফলি মাছগুলো থেতলায় নিতেছি, মাছগুলো বাইর করার পরে রেখে দিব, বিকালবেলা মাছের কুপ্তা বানাবো। তো আমি চলে আসলাম ছাদে। ছাদে আইসা দেখি কবুতরগুলা কি সুন্দরভাবে বসবাস করে, খুব ভালো লাগতেছে দেখতে। লাইন ধরে দাঁড়ায় আছে। তো এই বিল্ডিং এ ওই বিল্ডিং এ দুই বিল্ডিং এ মিলে কাজ হচ্ছে। এখানে আগে আরো একতলা তৈরি করলো, তো সেজন্য আর কি এখানে বেশি একটা হাঁটা যাইতেছে না, কারণ কাঠ আর বাঁশ জমা করে রেখে দিছে। আর সকালবেলার পরিবেশটা খুবই শান্তশিষ্ট থাকে, তো ছাদে আসতে বা রাস্তা দিয়ে হাঁটতেও ভালোই লাগে। তো এখানে কবুতরগুলো পানি খাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, বেল বাটনটা বাজিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। এগুলো হচ্ছে পাশের বাসার কবুতর, তো আমরা যে বাসায় ভাড়া থাকি ওই বাসার পাশের বাসায় একদম দেখতে পারতেছেন নিশানো। তো এই বাসা থেকে ওই বাসার ছাদে খুব ভালোভাবে যাওয়া যায়। এই তো দেখতে পারতেছেন এখানে হাঁটা চলা করা যাইতেছে না, অনেকগুলা কাঠ জমা করে রেখে দিছে, সব তৃতীয় রড আর কাঠ। তো অনেকদিন ধরে ছাদে আসা হয় না, তো এদিকে কাজগুলো শেষ হয়ে গেলে তখন খুব ভালোভাবে ছাদে আসা যাবে। শান্তশিষ্ট পরিবেশ সকাল সকাল, দেখতে খুবই ভালো লাগতেছে। কবুতরের গোলা দেখতে খুবই ভালো লাগলো। আম গাছে ফুল এসে গেছে, এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।